যুদ্ধং দেখি গতিরে চলিছে কাম। তৎপর সরকার তথা প্রশাসন, প্রতি মুহূর্ততে খবর আহিছে ইজনের পিছন সিজন দায়িত্বশীল বিষয়ার। তৎসত্ত্বেও সকলো পর্যবেক্ষণ করেছে মুখ্যমন্ত্রী। হয় খানাপুরাত বৃহৎ নিযুক্তি সমারোহ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারে প্রতিশ্রুতি দিছিল 1,00,000 নিবনুয়াক নিযুক্তি দিব। তার পরিপ্রেক্ষিত কাইলৈ এক বৃহৎ নিযুক্তি সমারোহ খানাপুরাত। 44,703 বাছনিকৃত প্রার্থীর নিযুক্তি পত্র বিতরণ করা হব। একদিনাই 45,000 প্রার্থীক প্রদান করা হব নিযুক্তি পত্র। সরকারের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে খানাপুরাত এই বিশেষ আয়োজন। ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে, সাজু হয়ে উঠিছে মূল মঞ্চও। প্রতিটি বিভাগের দায়িত্ব সমূহ প্রতিজন বিষয়াই সুচারুরূপে পালন করেছে। কেইবাটাও বিভাগত প্রার্থীসকলে লাভ করিব নিযুক্তি পত্র। তার ভিতর তৃতীয় বর্গর 11,048 পদ, চতুর্থ বর্গর 13,739 পদ, স্বাস্থ্য বিভাগের 5,281 পদ, লগতে শিক্ষা বিভাগের 7,473 পদ আর সামাজিক ন্যায় আর সবলীকরণ বিভাগের 362 পদ, লগতে ক্রীড়া বিভাগের 135 পদ, লোক নির্মাণ বিভাগের 407 পদ, কৃষি বিভাগের 202 পদ, ভূমি সংরক্ষণ বিভাগের 14 পদ আর আরক্ষী নিযুক্তি পরিষদের আন 359 পদ সহিতে মুঠ 44,703 প্রার্থীয়ে পাব নিযুক্তি। অহাকালি প্রায় 45,000 নিবনুয়া যুবক যুবতীয়ে কর্মসংস্থাপন পাব, নিয়োগপত্র পাব। তার কারণে সম্পূর্ণ প্রস্তুতি আমি সম্পূর্ণ করে তুলিছো। বৃহস্পতিবারে পিয়লি 3-4 বজার ভিতর নিযুক্তি সমারোহ অনুষ্ঠিত হব আর বাছনিকৃত প্রার্থীসকলে আধার কার্ড বা যিকোনো এক পরিচয় পত্র সহিতে বিয়লি 2:30 মিনিটের ভিতর সভাস্থলীত প্রবেশ করব। 15 জনের ভিতর নিজ নিজ কর্মস্থানত যোগদান করব এই সকল প্রার্থী। যদিহে সময়সীমার ভিতর যোগদান নকরে তেতিয়া হলে যোগদান নকরা সকলের নিযুক্তি বাতিল করে দিয়া হব বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর। প্রার্থীসকলে ঠিক আড়ৈ বজার লগে লগে আহি সভাস্থলীত স্থান গ্রহণ করিব পারিব। বিশেষকৈ মহিলা যিসকল প্রার্থী আছে তেওঁলোকে লগত অভিভাবক লৈ আহিলে লৈ আহিব পারিব, তাত বিশেষ কোনো বাধা না থাকে। ভিডিও জার্নালিস্ট তুষার ডেকার সহযোগত কবিতা শর্মা, রিপোর্ট প্রথম খবর।